এই সঙ্গে একটা প্রশ্ন তাহলে চলে আসছে, বিরোধী শক্তির আর এক সহশক্তি জামাত ইসলামি, তাদের রাজনীতি কি আবার ঘুরে দাঁড়াতে পারবে আপনার দৃষ্টিতে কি মনে হয়? আমার মনে হয় পারবে, কারণ হচ্ছে আমি আমি যতটুকু ইতিহাস দেখেছি, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা অফকোর্স, দেখেছি যে জামাত ইসলামে কিন্তু অনেক সময় অনেক ধরনের অবস্টাকল ফেস করেছে, করে করে আবার টিকেও আছে। তাদের তো যখন যে যুদ্ধাপরাধের বিচার হলো, এরপর ওই সময়টায় তারা অনেক সাফার করেছে, তো যেহেতু তারা ওই সময়টা পার করে আসতে পেরেছে, এই এখন না পারার কিছু নাই আমার মনে হয়। ভিপি নোটদের কোনো ভবিষ্যৎ দেখছেন আপনি রাজনীতিতে? আমি আসলে যেটা বললাম, আমি সবাইকে নিয়ে খুব আশাবাদী, ইয়াং জেনারেশন আসুক রাজনীতিতে, আমি সেটা চাই। আমি নিরাশাবাদী না, আমি খুবই আশাবাদী। আমি আমার একটা রাজনৈতিক আদর্শ আছে, আমি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকবার এখন নেতৃত্বে আছি, আমাদের আদর্শ আছে, বা যে কোনো ধরনের আদর্শ বা নতুন জেনারেশন যারা আসছে রাজনীতিতে আমি এনকারেজ করি, মানে ভবিষ্যৎটা আমি মনে করি আশাবাদী, যত মানুষ আসবে চর্চাটা হোক, ভালো ভালো ছেলেমেয়েরা আসুক, এটা আমি চাই, মানে আমি নিরাশাবাদী হতে চাই না। বিশ দলীয় জোট ভেঙে যাওয়ার পর আপনাদের সংগঠিত হওয়ার পন্থা কি বলে ভাবছেন? এখন একটা জোট তো হলো, এখন বিএনপি বিশ দলীয় জোটে আমাদের নেতৃত্ব দিয়েছিল বিএনপি, ওনারা মনে করলো যে জোটটা ভেঙে যুগপথ, অফকোর্স হয়তো ভালোর জন্যই বলেছে, তো জোটবদ্ধ আন্দোলনের এক ধরনের ধারা, আবার যুগপথ এটা আবার একটু একেবারেই যে হয়নি কখনো বাংলাদেশের রাজনীতিতে তা না, হয়েছে আমাদের জন্য, আমরা জোটবদ্ধ থেকে যুগপথ একটা একটা অন্যরকম একটা পন্থায় গেলাম, এবং যারা ছিল বিশ দলে তাদের মধ্যে থেকে ১২টা দল একসাথে হলো, আবার সমমনা অন্য দল হয়েছে, এবং বামদেরও অনেক দল হয়েছে। তো আমাদের উদ্দেশ্য যেটা, যেহেতু একটাই, যে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, ভাতের অধিকার ফিরিয়ে দেওয়া, এখন এই পন্থায় আগাচ্ছে। আমার মনে হচ্ছে যে আমরা অনেকগুলো কর্মসূচিও একসাথে করেছি, চট্টগ্রামে হয়েছে, ঢাকায় হয়েছে, গণ অবস্থান হয়েছে, তো এইভাবে আস্তে আস্তে শুরুটা হলো, হয়ে যাবে। তবে আরেকটু যদি আমার মনে হয় যে যেহেতু বিএনপি আমাদের নেতৃত্ব দিচ্ছে, সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমি বিশ্বাস করি বিএনপি যদি অনেকগুলো দল, তো ছোট দল বড় দল আসলে কিছু না, সব মিলেই এই রাজনৈতিক সৌন্দর্যটা অনেক, যত বহুদলীয় গণতন্ত্র কথা আমরা বলি, যত দল হবে, মতামত হবে, মানুষ অনেকভাবে চিন্তা করতে শিখবে। তো আমি মনে করি যে বিএনপির মানে আমাদের নেতৃত্ব দিচ্ছে যেহেতু, তারা যদি আমাদের এই অনেকগুলো দলকে, বামধারা, ডানধারা এবং বিভিন্ন মতের দলগুলোকে একসাথে করে বা একটা পরিকল্পনার মধ্যে আমাদের আন্দোলনটা যায়, তাহলে এটা মনে হয় ভালো হবে আমার জন্য। অনেক রাজনৈতিক বিশ্লেষক কিংবা প্রবীণ সাংবাদিকদের দৃষ্টিতে যেভাবে যুগপথ আন্দোলন চলছে, এটা ততটাও জোরালো হচ্ছে না যেটাকে সরকার পতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়, কিংবা কমতি রয়েছে বলে অনেকে মনে করছে না, আপনি কি দেখছেন বিষয়টাকে এভাবে? আসলে না, আন্দোলন সংগ্রামের পন্থাগুলো সময়ের সাথে তো অনেক পরিবর্তন হয়, মানে এই যে যখন আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন হতে দেখেছি, তখন এক ধরনের ধারা ছিল, আমরা হরতাল হতে দেখেছি, বাংলাদেশে কারফিউ হয়ে গেছে, তো এখন আবার একটু ধারাটা কিছুটা বদলেছে, মানে মানুষের এইটা তো আর কি সবসময় যুগে যুগে একই ধরনের পন্থা থাকবে না, চেঞ্জ হবে। তো আমি মনে করি এখন যে আগের যেটা ছিল ওরকম নেই, আমরা এখন যে হরতাল ও ওই জাতীয় কিছু না, আর এই এখন যে নতুন পন্থায় আগাচ্ছে, শান্তিপূর্ণভাবে আগাচ্ছে, তবে এটা একটু গতি পেতে হয়তো একটু সময় লাগবে আমি মনে করি। যে যেমন গান্ধীজি অহিংসা আন্দোলন করেছিলেন, যে সুভাষচন্দ্র বসু নিয়ে সহিংস আন্দোলন, এক একজনের আন্দোলনের এক এক রকম, তো আমরা এখন যেটা একটু শান্তিপূর্ণ, ভাঙচুর না করে, হরতাল মানুষের ক্ষতি না করে আগাচ্ছি, এটাতে হয়তো একটু সময় লাগতে পারে, বাট একটা জিনিস হবে যে আস্তে আস্তে মানুষের একটা জনমত তৈরি হবে, এই জনমতটা একসময় গণ আন্দোলনের রূপ নিতে পারে, সবসময় যে হরতাল বা
এই জাতীয় আন্দোলন করতে হবে এরকম আমি মনে করি না। এটাকে ঠিক মন্থরও বলা যাবে না, এটাও আন্দোলনের একটা ধারা। দেখা যাক আগামী নির্বাচনের আগে পর্যন্ত যদি এটা কী কী পর্যায়ে দাঁড়ায়, এটাও একটা দেখার বিষয় আছে। কিন্তু সরকারের পক্ষ থেকে বরাবরই বলে আসছেন সরকার দলীয় নেতা কর্মীরা যে সংবিধান সংশোধনের সুযোগ নেই, তাই তত্ত্বাবধায়ক কিংবা নির্দল কিংবা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার প্রশ্নই ওঠে না। আবার বলছে সংলাপে যাওয়ার প্রশ্ন ওঠে না। তার মানে বরাবরই তারা এটাকে লাপাত্তা একটা ব্যবহার দেখিয়ে আসছে। তো সরকারের এই যে কড়াকড়িটা, সরকারের এই কড়াকড়িটা আবার যুগপৎ আন্দোলন যারা করছে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে, তারা বলছে সংলাপে বসুন কিংবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। তো এই দুই পক্ষের নির্বাচন বা ভোটের অধিকার নিয়ে যে টানা হেচড়া, এটার কারণে কি দেশ একটি সংঘাতের দিকে যাচ্ছে কিনা আপনার দৃষ্টিতে কি মনে হয়? এটা নির্ভর করবে সরকার এই পরিস্থিতিকে কিভাবে হ্যান্ডেল করছে, তারা কিভাবে কী প্রক্রিয়া এটাকে করছে, কারণ তারা একটা শক্তিশালী পজিশনে আছে। এখন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, কিন্তু আমরা তো চেষ্টা করবো যেন আমাদের ভোটের অধিকারটা ফিরে আসে, মানুষ অনির্বাচিত সরকারের হাত থেকে যেন আমরা বাঁচতে পারি। তো স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এটা তো একটা একটা সিরিয়াস রূপ নেবেই, কিন্তু এর আলটিমেটলি কী পর্যায়ে যাবে এটা একদম সরকার কীভাবে হ্যান্ডেল করছে তার উপরে ডিপেন্ড করবে বলে আমি মনে করি। তো সরকারের এখন পর্যন্ত যে শক্ত অবস্থানটা রয়েছে, সেই শক্ত অবস্থানের পরিপ্রেক্ষিতে যুগপত আন্দোলনের গতি যে চতুর্গতি পেয়েছে, সরকারের যে শক্ত অবস্থানটাকে কি ভাঙতে পারবে আগামী নির্বাচনের আগে, নাকি এই আন্দোলনটা আরও জোরালো হওয়া উচিত বলে আপনার মনে হয়? আমি আস্তে আস্তে আগাচ্ছে, তবে একটু গতি তো বাড়াতেই হবে। এটা মানে আরও বিএনপি যদি নেতৃত্ব দিয়েছে তারা ভালো বলতে পারবে, কিন্তু আমাদের গতি বাড়াতে হবে, গতি বাড়াতেই হবে। কারণ হচ্ছে খুব বেশি যে সময় আছে তাও না, নির্বাচনও চলে আসতেছে, তো আমাদের গতি একটু বাড়াতেই হবে। আর এতগুলো বিভিন্ন ধারা দলগুলো সব একসাথে হলো, তো আমার ধারণা যদি বিএনপি একটু সঠিক নেতৃত্ব দেয় আমার মনে হয় এটা একটা আমরা সফল হতে পারব। যে আমরা দেখতে পাচ্ছি জোট ছেড়ে যুগপত আন্দোলন চলছে বিক্ষিপ্তভাবে, আপনি এটাকে কীভাবে দেখছেন? আমি দেখছি এটাকে আমি অন্যভাবে দেখছি না, মানে সময়ের প্রয়োজন অনেক কিছুই হতে পারে। এক সময় আমরা জোটবদ্ধ আন্দোলন করেছি, এখন যুগপদ আন্দোলন করছি। এখন জোটের ক্ষেত্রে একটা জিনিস দেখবেন যে ওই যারা জোটে ছিল একটু রাজনৈতিক দর্শনগুলো একটু কাছাকাছি ধরনের, জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধ জোটের ক্ষেত্রে একটা দেখবেন। আর যুগপদের আন্দোলনে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, অনেক বামধারা রাজনীতিবিদরা আছে, আমরা এক্সট্রিমিস্ট আছে, মানে যারা খুব জাতীয়তাবাদ বিশ্বাস করে মাঝারি, তো সব কিছু মিলায় আছে। জোট হলে হয়তো একটু আদর্শিক এক ধরনের একটা মিল থাকার একটা ব্যাপার হয়তো থেকেই যায়। আর যুগপদ আন্দোলনটা হলে একটা ব্যাপার হয় রাজনৈতিক আদর্শ যার যেরকমই হোক না কেন অ্যাটলিস্ট একটা লক্ষ্য নিয়ে আগানো যায়। সো জোট এবং যুগপাত কোনোটাই কোনো ইম্পর্ট্যান্ট না, আসল উদ্দেশ্যটা কি সেটা ইম্পর্ট্যান্ট। আমি মনে করি আমাদের যেহেতু উদ্দেশ্য একটা খুব ভালো, গণতন্ত্রটা আমরা ফেরাতে চাচ্ছি আমাদের দেশে, এই ক্ষেত্রে জোট যুগপাত এটা কোনো ব্যাপার না, এটা আমি মনে করি। যুগপাত আন্দোলনে হঠাৎ বাম রাজনীতির বেশ সরব উপস্থিতি বা সমর্থন লক্ষ্য করা যাচ্ছে, এটা কি কোনো ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে কিনা ভবিষ্যৎ রাজনীতির জন্য আপনার দৃষ্টিতে কি? আমার দৃষ্টিতে খুব ইতিবাচক, কারণ আমি বিশ্বাস করি একটা দেশের গণতন্ত্র, একটা দেশের উন্নতি এই যে বহুমত এবং সবার মতামতের প্রকাশ, ভিন্ন মত, শ্রদ্ধাশীলতা, যত মত হবে আমরা তত আরও আরও আমাদের দেশ বিকশিত হবে, গণতন্ত্র বিকশিত হবে। আমরা আমি বামধারা রাজনীতি সমর্থন না করতে পারি, কিন্তু বামধারার রাজনীতিবিদরা কী বলতে চাচ্ছেন তাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমি সারা জীবন সংগ্রাম করতে রাজি আছি, তাদের সাথে আমার একমত নাও হতে পারে। আমরা এক ধারা বিশ্বাস করি সেটাতে তারা বিশ্বাস না করতে পারে, কিন্তু একজন আরেকজনের দর্শনকে আদর্শকে আমরা শ্রদ্ধা করব, এবং যেখান থেকে আলোচনার মাধ্যমে অনেক মতের মাধ্যমে একটা ভালো কিছু উঠে আসবে
পৃথিবীর অনেক দেশে বামধারার রাজনীতিবিদরা নেতৃত্ব দিয়েছেন, দিচ্ছেন, অনেক দেশে ইসলামিস্ট যারা তারা দিচ্ছেন, অনেক দেশে ন্যাশনালিস্টরা দিচ্ছেন। এটা একদম এই একটা জিনিস ঠিক, আরেকটা জিনিস সম্পূর্ণ ভুল, এটা বলা কঠিন। যত ধরনের রাজনীতিবিদ আসবে, বিভিন্ন ধারা আসবে, ততই ভালো। এটা একটা রাজনৈতিক চর্চার জন্য এটা ভালো আমি মনে করি। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোপস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়। ভর্তি চলছে মেধাকুঞ্জ একাডেমিক কেয়ার, তৃতীয় ও দশম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সন। আমাদের বৈশিষ্ট্য সৃজনশীল সহ নানা অত্যাধুনিক শিক্ষা পদ্ধতির পূর্ণ অনুশীলন, পূর্ণাঙ্গ ও নির্ভুল লেকচার শিট প্রদান ও স্কুল ভিত্তিক পাঠদান, দুর্বল ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা, বিষয়ভিত্তিক অভিজ্ঞ উদ্যমী ও আন্তরিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান, স্কুলের পরীক্ষার ফলাফলে ছাত্রছাত্রীদের মেধা তালিকায় স্থান নিশ্চিত করা, সর্বোত্তম প্রশিক্ষণ ও অনুশীলন নিশ্চিতকরণ, প্রত্যেক ক্লাসরুমে সর্বোচ্চ 20 জন, বিগত 18 বছরের অভিজ্ঞতায় আমরাই নিশ্চিত করি SSC-তে শতভাগ A+ ও বৃত্তি। যোগাযোগ 01979-151772, 01979-151773। আসন সংখ্যা সীমিত তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীর স্কুল ভর্তি কোর্স।